আরটিভির প্রতি মঙ্গলবারের আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিম আমরাও খান। দর্শক, নারায়ণগঞ্জ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে উত্তেজনা। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভির পাশে থাকার ঘোষণা দিয়েছে শামীম ওসমান। বলছেন, নারায়ণগঞ্জে কলাগাছ না আমগাছকে প্রার্থী তা দেখার বিষয় নয়, নৌকাডমরের ক্ষমতা বিএনপি জামাতে নেই। এদিকে আইভি বলছেন, জনগণ কাকে ভোট দেবে তা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কে সমর্থন দিল কে দিল না তা অপরিহার্য নয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পদ থেকে ইস্তফা পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, তার সমর্থকদের গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনা বিষয় বাগযুদ্ধে নারায়ণগঞ্জের নির্বাচন। আর এ বিষয় আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা। আলোচনা বিষয় বাগ যুদ্ধে নারায়ণগঞ্জের নির্বাচন। প্রথমেই আমি আলোচনা প্রথমে শুরু করতে চাই। নারায়ণগঞ্জের এসপি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, তাকে দিয়ে আমি শুরু করতে চাই। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, শুরুতে তার কাছে বক্তব্য জানতে চাই। জায়েদুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, নারায়ণগঞ্জের নির্বাচন সিটি নির্বাচনকে নিয়ে বেশ কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে, বিশেষ করে তৈমুর আলম খন্দকার যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি অভিযোগ করেছেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের যারা সমর্থক আছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং তিনি আরেকটি জায়গায় সংযুক্ত করেছেন যে বিএনপির যারা সমর্থক এবং কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং তার এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আপনার অফিসের সামনে অর্থাৎ এসপি অফিসের সামনে তিনি অবস্থান নেবেন এবং সেখান থেকে নির্বাচন পরিচালনা করবেন। আসলে বিষয়টি ব্যাখ্যা করেন, আসলে কী অবস্থা, তার অভিযোগের পক্ষে বিপক্ষে কি যুক্তি আছে বা আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন এই অভিযোগটাকে? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এবং বন্দর নগরী। নারায়ণগঞ্জে আসন্ন 16 জানুয়ারি যে মেয়র নির্বাচন, সেই নির্বাচনে এখন প্রচারণা তুঙ্গে, এখানে উৎসাহ আমেদের সহিত প্রচারণা চলছে। 7 জন মেয়র প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একজন মেয়র প্রার্থী কথা আপনি বলেছেন, যিনি বলেছেন যে তার নেতা কর্মীকে গ্রেপ্তার হয়রানি করা হয়েছে। আমি জেলা পুলিশ সুপার হিসাবে আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী তাদের বিষয়ে জানাতে চাই যে বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। পুলিশ বাহিনী যে কোনো নির্বাচনের প্রাককালে রুটিন ওয়ার্ক হিসাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী বা যারা নির্বাচনে বিভিন্ন সময়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা নির্বাচনে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের সেই সাথে বিভিন্ন মামলার আসামি এবং অবৈধ অস্ত্রধারী, সেই সাথে বিভিন্ন ওয়ারেন্টের আসামি, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে। এই নির্বাচনকে ঘিরে আমরা নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছি। এই পর্যন্ত আমরা যাদেরকেই আইনের আওতায় নিয়ে এসেছি তারা হয় বিভিন্ন মামলার আসামি অথবা পুলিশ অ্যাসল্টের মামলার আসামি অথবা তারা বিভিন্ন অস্ত্র মামলার আসামি অথবা তারা ওয়ারেন্টধারী। আমরা যখনই কাউকে অভিযানের মাধ্যমে আমরা আটক করি অথবা গ্রেপ্তার করি, সেটা আমরা নির্বাচনে কোন দলের প্রার্থী বা কার সমর্থক সেটা আমরা কখনো বিচার করি না। আমরা শুধুমাত্র বিচার, তাহলে কেন মোহাম্মদ জায়েদুল আলম তাহলে কেন এই অভিযোগগুলো তিনি করছেন এবং সেই অভিযোগ আজকেও তিনি করেছেন, তাহলে কেন এই অভিযোগ? তিনি যে অভিযোগ করেছেন সেই ব্যাপারে আমি সরাসরি কথা বলবো না, যেহেতু তিনি একজন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তারা নির্বাচনের মাঠে তারা অনেক বক্তব্য রাখেন। আমি শুধু এটুকু বলতে পারি যে এই ধরনের কোনো কার্যক্রম নারায়ণগঞ্জে হয়েছে কিনা সেটা আপনারা যারা মিডিয়া কর্মী আপনারা দেখেছেন তারাও দেখেছে যে যেই সংখ্যক বলেছে এত সংখ্যক গ্রেপ্তার হয়েছে, বিগত 15 দিনে নারায়ণগঞ্জে কিন্তু এত গ্রেপ্তার হয়নি। সুতরাং এটা তার রাজনৈতিক বক্তব্য হতে পারে বা নির্বাচনের বক্তব্য, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন, তৈমুর আলম খন্দকারী এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে করেছে, কিন্তু আরেকটি প্রশ্ন অনেকের ভিতরেই আছে যে আওয়ামী লীগের সমর্থক এই যে
যে ক্রাইটেরিয়া আপনি গ্রেপ্তার করেছেন এমন কি কেউ আছে? গ্রেপ্তার করেছেন বা যাদেরকে আমি আজকে নিয়ে এসেছি তারা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী নয়। একজন সম্পর্কে তারা বলেছে যে সে ওনার যে সাবেক দল সেই সাবেক দলের একজন কর্মী উনি বলতে পেরেছেন একজনের নাম। আর বাকি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারোই কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের নেতা বা কর্মী এই ধরনের কোনো কথা তিনি বলতে পারেননি। এবং তিনি যে সংখ্যাটি বলেছেন সেই সংখ্যাটিও আমরা যাদেরকে আটক করেছি যথেষ্ট সময় আটক করেছি তার থেকে অনেক সেখানে ফারাক রয়েছে। তো আমি যেটা বলবো যে আমরা সবসময় চেষ্টা করি শতভাগ নিরপেক্ষতার সহিত পেশাদারদের সহিত আমরা কাজ করার জন্য এবং একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন সংগঠনের জন্য যে ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কার্যক্রম গ্রহণ করা দরকার নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন থেকেই আমরা কাজ করে। জাহেদুল, আপনি বলুন যে নির্বাচনের দিন জনগণ কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে বা কোনো কিছুর আশঙ্কা আছে কিনা, আপনার কি কাছে কি পর্যবেক্ষণটা কি আছে আপনার? আমাদের যে পর্যবেক্ষণ বা আমাদের যে গোয়েন্দা রিপোর্ট তাতে নির্বাচনে কোনো ধরনের আমরা আশঙ্কা করছি না এবং নগরবাসী যাতে করে ভোট দিতে যেতে পারে সেজন্যই আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম করে যাচ্ছি। আমাদের তিন স্তরে পুলিশ কাজ করছে, সেখানে সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং পোশাকধারী পুলিশ কাজ করে যাচ্ছে। এবং আমরা যে অভিযান করছি সেই অভিযান আমরা যতদিন নির্বাচন ঘনিয়ে আসবে ততদিন এটা তীব্র থেকে তীব্রতর হবে এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটের দিন শেষ হতে তারা বলতে পারে একটি অবাধ সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে একটি নির্বাচন হয়েছে সেই লক্ষ্যে আমরা। সর্বশেষ ছোট্ট একটি প্রশ্ন, তৈমুর আলম খন্দকার কিন্তু বলেছেন কিছুক্ষণ আগে বলেছেন যে সাদা পোশাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, তাহলে এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য যে সাদা পোশাকে নির্বাচনে, তাহলে নির্বাচনের আগে কেন আপনারা এই গ্রেপ্তার যেটা বলছেন যে যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া আগে আপনারা কেন নেন নাই, যে এখন কেন করছেন? তাহলে আমরা সবসময় গ্রেপ্তার করে থাকি, নির্বাচন উপলক্ষে হয়তো তারা এই জিনিসগুলোকে হাইলাইট করছে কিন্তু আমরা কিন্তু আপনি দেখবেন যে এই জানুয়ারি মাসে যে পরিমাণ গ্রেপ্তার হয়েছে এই 15 দিনে হয়তো ডিসেম্বরে তার থেকে কিন্তু বেশি হয়েছে। যেহেতু নির্বাচন চলছে এই জন্য আমি মনে করি যে তারা এই জিনিসটিকে হাইলাইট করছে। তবে তিনি যেহেতু অভিযোগ করেছেন সেই অভিযোগে তিনি ভালো বলতে পারবেন এবং তিনি যদি আমাদেরকে সেই তালিকা দিতেন যে কাকে হয়রানি করেছে তাহলে আমার মনে হয় আমাদেরকে অথবা মিডিয়াকে দিলে আমরা আরো কনফার্ম হতে পারতাম। আচ্ছা, তার যে স্পেশাল আপনি বলুন যে তার প্রধান সমন্বয়ক যিনি আছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? তিনি দাবি করছেন তার সমন্বয়ক গ্রেপ্তার, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনি কি জানেন কিনা বিষয়টা? না, আমরা আমরা তার সমন্বয় কিনা সেই ধরনের কোনো আমাদেরকে তিনি কোনো লিখিত দেননি যে তার সমন্বয়কারী কে বা কারা। কিন্তু আমরা গত 2021 সনে সেখানে পুলিশের উপরে হামলা হয়েছিল এবং সেখানে বিস্ফোরক দ্রব্যে একটি মামলা ছিল, টোটাল তার ভিতরে 4টি মামলা ছিল এবং 2টি মামলায় তিনি কোনো জামিনই নেননি। তো দীর্ঘদিন তাকে আমরা চেষ্টা করেছি গ্রেপ্তার করার জন্য, তো আমরা তাকে গ্রেপ্তার করেছি। এক তিনি বলছেন যে সে তার প্রধান সমন্বয়ক। আর একটি প্রশ্ন ছোট্ট, যে 21 সালের মামলা নির্বাচনের 3 দিন আগে তাকে গ্রেপ্তার করলেন কেন? 21 সনের মামলা সে মাঝখানে হাইকোর্ট থেকে সে জামিন প্রেয়ার করেছিলেন এবং সে বেশ কিছুদিন জামিন ছিলেন, এরপর তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার যে তারিখ সেই তারিখে তিনি ছিলেন না এবং তিনি পলাতক ছিলেন। এখন যেহেতু তাকে আমরা আমরা পেয়েছি তাই তাকে আমরা গ্রেপ্তার করেছি, এটা আইনের সম্পূর্ণ আইনের আওতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ মোহাম্মদ জাহেদুল আলম, আমাদেরকে আমার সাথে সম্পৃক্ত থাকবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে যাচ্ছি জনাব আব্দুস সালাম, আপনি বলুন যে নারায়ণগঞ্জের নির্বাচনী পরিস্থিতি শুনলেন, যে তৈমুর আলম খন্দকার যদিও আপনারা বিএনপি থেকে তাকে তার পদ স্থগিত করেছেন, আপনাদের প্রার্থী তিনি নন কিন্তু তার প্রাথমিক সদস্যপদটা কিন্তু আছে, তাহলে এখানে আপনাদের একটি কৌশল অনেকে বলবার চেষ্টা করেছেন, যেটি আপনাদের একটি কৌশল যাতে নির্বাচন কতটা এগিয়ে আছেন এই কৌশলে, যদি কৌশল হয়েই থাকে কী ব্যাখ্যা আছে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন এখানে, আহমদ ভাই আছেন, রেজাউল সাহেব আছেন, তাদের দুজনকে ধন্যবাদ জানাই। আজকের আলোচনা যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শোন, এখানে কৌশলটা বড় প্রশ্ন না, প্রশ্নটা হলো যে আজকে নির্বাচনটা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এসপি সাহেবের
যে বিবরণটা দিলেন এবং আপনি যে প্রশ্নগুলো করলেন, এটাই তো, এটা এই কথাগুলোই তো আমরা বারবার বলে আসছি, একই কথা বলে আসছি। ওনারা দায়িত্বে আছেন, ওনারা একই কথা বলতেছেন। এই কারণে বলতেছি যে আজকের এই সরকারের অধীনে কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সরকার অর্থাৎ ওই দলের থেকে যে বয়ান দেওয়া হয় সেই বয়ানই তারা সবাই বলতে বাধ্য, আর যদি না বলে তাহলে হয় তাদের চাকরি থাকবে না, ওএসডি হয়ে যাবে, নাহলে এমন জায়গায় ট্রান্সফার করবে যে তার অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে তাদের চাকরি রক্ষা করার স্বার্থে আজকে তারা সরকার যে সমস্ত কথা বলে, যেটা বললে খুশি হবে, তারা সেই কথাটাই দিচ্ছে। দেখেন আপনি যেটা বললেন যে কত আগের মামলা, এবং সেই মামলা আজকে প্রধান বিচারপতি রিটায়ার করে চলে গেছেন। আমাদের আগে 2018 সালের যে নির্বাচনের আগে ঠিক একইভাবে সারা দেশেরটা তো বলবো না, আমি সারা ঢাকা মহানগরীতে বলতে পারি এবং আপনার কাছে পুরো আপনি যদি চান রেকর্ড দিতে পারি, এমন কোনো ওয়ার্ড বাকি নাই যে ওয়ার্ডে একেবারে সুনির্দিষ্টভাবে বাড়ির ঠিকানা দিয়ে ফ্ল্যাট নাম্বার দিয়ে ওইখানকার তার দল সরবরাহ করছে, আর সেই একই নামগুলো দিয়ে তারা মামলা করছে, যেটা হলো গায়েবি মামলা যেটা বলা হয়েছিল এবং এটা হাইকোর্টে উত্থাপন করা হয়েছিল। সেই সময় চিফ জাস্টিস বলছিলেন যেটা আমরা ই করে দেখবো, কিন্তু আর কিছুই হয় নাই। এখন শুধু একটাই কথা যে আজকে এই যে সমস্ত ওনাদের হাতে এখন আইন আছে, ওনাদের হাতে রাইফেল আছে, ওনারা যে কেউরে হ্যান্ডকাপ আছে যে কেউরে পরাইতে পারেন, কিন্তু ওনাকেও একদিন কিন্তু রিটায়ার করে চলে যেতে হবে এবং ওনাকেও একদিন পরকালে যদি বিশ্বাস করে উনি সেখানে যাইতে হবে। তো সেখানে একটাই কথা যে আজকে যে মিথ্যা এবং অন্যায় যে আচরণগুলো মানুষের প্রতি করা হচ্ছে সেটা কিন্তু হয়তো উনি এই সময় কিছু যে জীবনের জন্য, জীবনে 5-10 বছর 20 বছরের জন্য উনি হয়তো সেটা পেয়ে গেলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা পাবে না। আল্লাহ দরবার উনিও জানেন, ওনার মন থেকে যদি ওর প্রশ্ন করে উনি নিজের থেকেও কিন্তু স্যাটিসফাইড হবে না যে আমি যে কাজটা করছি। একটা প্রশ্ন আপনাকে করি, সেটি হচ্ছে যে আপনারা তৈমুরুল্লাহ খন্দকারকে, তিনি উপদেষ্টা ছিলেন, সেই পদ থেকে তাকে অব্যাহতি দিলেন, কিন্তু এই নির্বাচনে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তৈমুরুল্লাহ খন্দকারের পক্ষে প্রচারণা করছে, কাজ করছে এবং এজেন্ট হচ্ছে, তাহলে এটিকে আপনাদের অনেকে বলছেন সাজানো নাটক কিনা আপনাদের, এটি যে দেখতে চাচ্ছেন যে অ্যাসিড টেস্ট করতে চাচ্ছেন যে কী দাঁড়ায় এই কৌশলটাকে, অনেকে বলছেন এটি কৌশল। না না, আপনি কী বলেন, আপনি এটাকে এইভাবে নিচ্ছেন কেন? অবগত জৈবর আলো যেহেতু আমরা দল নির্বাচন করছে না এবং সে নির্বাচন করছে, সে কারণে দলের পদ থেকে তাকে আমরা অব্যাহতি দেওয়া হয়েছে প্রাথমিক সদস্য। না না, এইটা তো এই এই পয়েন্টটা এই এই মুহূর্তে কিন্তু জরুরি না। জরুরিটা হলো যে তৈমুর আলম খন্দকার এই দেশে একজন নাগরিক, সে নির্বাচন করতেছে, সেই নির্বাচন করার জন্য তো যে তার রাইট, সে রাইটটা সে পাচ্ছে কি না, পাচ্ছে না, তাই না? তার যেটা বলে যে তার একটা তার চিফ ইলেকশন এজেন্ট তাকে নির্বাচন একদিন আগে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ এসপি সাহেব যতই এটাকে দেখ, যেটা এই মামলায় এই মামলায় হেফাজতের নাশকতার মামলায় তিনি শোনেন, হেফাজতের নাশকতার মামলায় তো সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে বিএনপির কাছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে ভোগান্তি করা হয়েছে। কারণ এই 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 লাস্ট হেফাজতের যে সমস্ত ঘটনা, এই ঘটনা এই ঘটনার সাথে বিএনপি কোনো ধারে কাছেও ছিল না, বিএনপি এটা থেকে দূরে থাকার চেষ্টা করেছে যাতে কোনোভাবেই এটার সাথে বিএনপির নাম না আসে। কাজে এই এইটুগুলো সব কিছু সাজানো মামলা, বললাম তো শোনেন, সাজানো মামলাতে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে কারো নাম বাদ নাই, কারো নাম বাদ নেই। আমাদের মহাসচিবকে তো সিটি কর্পোরেশনের গাড়িপোড়া মামলা দিছে, তাই না? এগুলো এই সমস্ত মামলা, এই মামলাগুলো সঠিক নয় বা কোনোটাই সঠিক মামলা। আপনি আপনি আজকে বলেন যে তৈমুরুল্লাহ খন্দকারকে কি আপনারা কি ওন করছেন? আমি বারবার আপনি ঘুরে ওইদিকে নিচ্ছেন কেন? আমি না না, আমার বলতেছি দলের এখনো বিষয়, আপনার নির্বাচনটা কি সুষ্ঠু হচ্ছে কিনা, মানুষ নির্বাচনে ভোট দিতে পারবে কিনা। আজকে তৈমুর আলম খন্দকার জিতে গেলে আওয়ামী লীগের পতন হয়ে যাবে না, কিন্তু এখানে যে আচরণ তারা অলরেডি শুরু করছে, তাই না? এটা এটা তো এটা কোনোভাবেই, অর্থাৎ কোনোভাবেই এই সরকারের অধীনে কেউই তাদের বিরোধিতা করে জিততে পারবে না, তাই না? আজকে পরিষ্কার আজকে কী বলছে, যেখানে আপনি একটা বললেন আমার বলা খুব একটা ই না, তারপরেও যেটা বললাম যে আপনি এখানে দেখাইলেন বা বলছেন যে আজকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট বলে দিছে, মানে রেজাল্ট তো চূড়ান্ত হয়ে গেছে, অর্থাৎ জনগণ ডিসাইড করে ফেলছে ভোট কাকে দিয়ে ফেলছে, এখন খালি রেজাল্টটা ডিক্লেয়ার করে, তার মানে এটা কী? তার মানে ওইটাই যে তারা সাজায় রাখছে, তারা রেজাল্ট ডিক্লেয়ার দিয়ে দিবে। তো এইটুকু এইটুকু একটা একটা লোকাল গভর্নমেন্টের, একটা সিটি কর্পোরেশনের নির্বাচন যারা ফেয়ার করতে পারে না, তাদের কাছে কিসের আবার ফেয়ার নির্বাচন আশা করা যায়?
না ভোটাররা তো আগে চেয়ে অনেক সচেতন যে তারা তো নির্বাচনের শেষ প্রান্তে আছে, 16 তারিখে, সুতরাং সিদ্ধান্ত নিয়েই ফেলতে পারে তারা। আপনি তো নিজেও বললেন এবং এসপি সাহেব উত্তরটা যেভাবে দিল, অর্থাৎ অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে তৈমুর আলম খন্দকার তার পুলিশদের দিতে পারবে কি না আমার তো সন্দেহ হচ্ছে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আহমদ হোসেন, আপনি বলুন, যেটি তৈমুর আলম খন্দকার বলেছেন যে যিনি জাহাঙ্গীরপীর নানক তিনি বলেছেন যে তিনি ঘুঘুর ফাঁদ দেখাবেন, অর্থাৎ তারপরেই 24 ঘন্টার ভিতর দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি বলেছেন তারপর থেকে ঘুঘু এবং ফাঁদ দুটি একই সঙ্গে দিকে দেখতে পাচ্ছেন না তিনি। এখানে কোনো, তিনি বারবার অভিযোগ করেছেন যে এখানে সরকার প্রভাব বিস্তার করছে এবং এই যে যে হয়রানিগুলো করা হচ্ছে এটি সরকারের মদদেই করা হচ্ছে। আপনি কী বলবেন ভাই নির্বাচন সম্পর্কে আপনার এই পর্যবেক্ষণটি? উনি যেটা বলেছেন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ঘুঘুর ফাঁদ বলতে উনি কী বুঝিয়েছেন? 16 তারিখে নির্বাচন হবে, ওই নির্বাচনেই জনগণ ভোটের মতো দিয়ে আপনার সব কিছু নির্ধারণ করবে এবং সেই ভোটে আপনি পরাজিত হবেন, এটা তিনি বলতে চেষ্টা করেছেন। এটাকে ভিন্নভাবে নেওয়ার কোনো কারণ নেই, এটা রাজনৈতিক কথা। আর এখানে তৈমুর ভাই তো নির্দলীয় ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি। আপনি কি মনে করেন যে আমার কথা বলতে দেন, বিএনপি তো একটা এখানে কী বলবো একটা এটাকে এটা দিয়েছে একটা নাটক সাজিয়েছে, ধাঁধার আসর সাজিয়েছে, ধাঁধার আসর যে মানে নারায়ণগঞ্জবাসীকে বুকা বাঁধতে বানাতে চায়, বুঝাতে চায় যে এটা উনি নিরপেক্ষ মানুষ, স্বতন্ত্র ব্যক্তি, তাকে আপনারা দেখেও ভোট দিতে পারেন। এক কথাই বলি, তৈমুর ভাইকে 2021 সালে 2011 সালে এই প্রার্থিতা প্রত্যাহার করিয়ে তাকে কিন্তু বাড়িঘর সব বিক্রি করিয়ে দিয়েছিল। ওই তৈমুর অনেক সব টক শোতে বলছেন যে আমার বাড়ি বিক্রি করে ফেলেছি, আগের দিন রাতে আমাকে উদ্ধার করেছে, উনি দুঃখের কথা অনেক বলেছেন। আর এবার করেছে কি, এবার তাকে নিরপেক্ষ বানাতে গিয়ে, স্বতন্ত্র প্রার্থী বানাতে গিয়ে তার পত্র যা ছিল সব বিদায় করে দিয়েছে। এখন তিনি পথ হারা প্রতীকের মতো ছুটে বেড়াচ্ছেন, উনি এজেন্ট পাবেন করতে গিয়ে, উনি তো বিএনপি তাকে পদ বৃত্তি বাধ্যে দিচ্ছে, তো এজেন্ট লোক লাগবে না, ওনার পার্টি নাই, ওনার দল নাই, উনি নিরপেক্ষ মানুষ, স্বতন্ত্র মানুষ। ওনার উচিত ছিল নিরপেক্ষ স্বতন্ত্র মানুষটাকে উচিত ছিল ইলেকশন কমিশনের কমিশনার করা, ইলেকশন করা উচিত ছিল না। এখন ইলেকশন করতে গিয়ে ওনাকে রাজনৈতিক কথা বলতে হচ্ছে, এই রাজনৈতিক কথাগুলো তো উনি প্রমাণিত হয় না উনি নিরপেক্ষ। উনি বয়েজ অব বিএনপি বাট অনেকটা হিজাব পরে এসেছেন, তাই না, এই মুখোশ পরে এসেছেন। বিএনপি একটা চমক লাগাবার চেষ্টা করছে কিন্তু বাট এটা রিয়ালিটি। এখানে আপনি যেটা বললেন যে আইবি মেয়র আইবি ডাক্তার আইবি সে যে কথাটা বলেছে যে ইলেকশনের ভোটাররা ডিসিশান নিয়ে ফেলেছে, এটা হচ্ছে তার ইলেকশনের আশাবাদের কথা, তার আত্মবিশ্বাসের কথা। আপনি সালাম ভাই একজন সজ্জন মানুষ, আপনি বিচার করুন যে মেয়র আইবি ডাক্তার আইবি সেলিল আহেদ আইবি কি এই প্রকৃতির প্রার্থী, এই টাইপের প্রার্থী? তার বডি ল্যাঙ্গুয়েজ, তার রুচি, তার সাংস্কৃতিক মান এবং আপামর মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, তার বডির সব কিছু মিলে সেলিল আহেদ আইবি কি আপনি এটা মনে করেন যে এখানে ব্যালট ছাপিয়ে আপনার বাক্স ছাপিয়ে আপনার ব্যালটের সিল মেরে সে পাশ করবে? নেভার, ইম্পসিবল। এটা সে এই রুচির কোনো প্রার্থী সে না। জনতার ঢেউ লেগেছে, মানুষ এখন উপচে পড়ছে সেলিনার পক্ষে, হ্যাঁ আইবির পক্ষে। আইবি রায়ণগঞ্জের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একজন প্রার্থী, আইবির পার্টি তো আছেই, পার্টির বাইরেও আইবির একটা ক্যারিসমেটিক ইমেজ আছে। আপনি যাবেন বামরা যারা বাম আছে তাদের অ্যালায়েন্সের মধ্যে আছে, তারাও কিন্তু তার পক্ষে। আপনি যাবেন সাংস্কৃতিক অঙ্গন অন্য পার্টি করে, কমিউনিস্ট পার্টি করে, বাট তাকে সমর্থন করে। আর আমার ভাই, আমার তৈমুর ভাই, আমার শ্রদ্ধা করি সম্মান করি, উনি আর এজেন্ট খুঁজে পেলেন না, হেফাজতকে পাইছেন, তাও এটা এই তাণ্ডবলীলা চালাইছে, সন্ত্রাস করেছে, উনি তো কেউ আসবে না, উনি নিরপেক্ষ ব্যক্তি, ওনার কাছে ভালো মানুষ কেন আসবে? উনি অবশেষে হতাশ হয়ে উনি হেফাজতের একজন পাইলেন, তাও মামলার আসামি, তাকে উনি করলেন সমন্বয়ক। এখন আপনার মামলার আসামি যদি হয়, ফৌজদারি অপরাধের আসামি যদি হয়, তাকে পুলিশ গ্রেপ্তার করবে না? আপনি কি, আমি যদি কারো যদি ফৌজদারি অপরাধ করি আমাকে পুলিশ গ্রেপ্তার? উনি যে একটু আপনাকে সম্পর্ক প্রসঙ্গ সেরেছে, উনি যে অভিযোগগুলো করেছেন যে কর্মী সমর্থকদের আটকের পরিমাণ বেড়ে গেছে গত কয়েকদিনে, ভয় দেখানো হচ্ছে, সাদা পোশাকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং যেটা বিএনপিও আগে অভিযোগ করেছে, অনেকে অভিযোগ করবার চেষ্টা করেছেন যে
গায়েবী মামলা যেটি 18 সালের অভিযোগ করা বিএনপির সবচেয়ে শক্তিশালী অভিযোগ ছিল যে গায়েবী মামলা দিয়ে ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার যে প্রক্রিয়া, এটি সেই অভিযোগ এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৈমুরুল খন্দকারও করছে। এ প্রসঙ্গে কি বলবেন? এই গায়েবী মামলা আছে, গায়েবী কণ্ঠস্বর নেই। আমরা আগে শুনতাম গায়েবী আওয়াজ, ভূত জিন আওয়াজ আওয়াজের কথা শুনতাম যে গায়েবী আওয়াজ হয়েছে। এই বিএনপি গায়েবী মামলা আছে, গায়েবী আওয়াজ নাই, বুঝছেন না? এই সমস্ত কথা বলতে বানোয়াট কথা, মানুষকে বিভ্রান্ত করা, গুয়েবেলস টাইপের কথা বলা। গুয়েবেলস বলছেন যে একটা মিথ্যা কথাকে শতবার বললে সত্য হয়ে যায়। বিএনপি একে কী বলবো? বিএনপিকে বলবো গুয়েবেলস বেঁচে থাকলে বলতো যে তোমরা যেভাবে মিথ্যা কথা বলছো, তোমরা যদি সেদিন অ্যাডলফ হিটলারের অ্যাডভাইজার হতা বা প্রপাগান্ডা সেক্রেটারি হতা, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমার নেতা অ্যাডলফ হিটলার পরাজিত হতো না। কে বুঝছেন না? তো বিএনপি হচ্ছে সেই ধরনের মিথ্যাবাদী রাজনীতির একটা চমক প্রতিষ্ঠা। না আছে রাজনৈতিক অবস্থান, এখন তারা কোন পথে যাবে? না এই যে আপনি বলে আসলাম সংলাপ, গণতন্ত্রের সংলাপে, যে এখন সালাম ভাই কোন সংলাপে যাবেন? সন্ত্রাসের সংলাপে যাবেন, গণতন্ত্রের সংলাপে যাবেন? রাজনীতির কোন পথটাকে বেছে নেবেন? সংলাপ মানেই পার্লামেন্ট, পার্লামেন্ট মানেই তর্ক বিতর্ক, সংবিধানের পথ। আপনি সংবিধানের লাইনে যাবেন, আর সংবিধানকে বাইপাস করে আপনি অন্য কোনো লাইনে বেঁচে যেতে চান? আপনার নেতা জিয়াউর রহমান, জিয়াউর রহমান যেটা প্রধানমন্ত্রী আজকে বলেছেন, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, কি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি ইলেকশন করেছেন, সেনাপ্রধান হিসাবে ইলেকশন করতে পারেন? সামরিক বাহিনীর যে কোড আছে, ল আছে, সেটা ভঙ্গ করেন সামরিক বাহিনীর প্রধান হিসাবে ইলেকশন করেছেন। কাজেই তারা আপনারা কি ওইভাবে অন্য কোনো পথ, ছিদ্রপথ খুঁজে বেড়াচ্ছেন কিনা আমরা তো বুঝে উঠতে পারছি না। আমাদের সন্দেহ হচ্ছে আপনারা ছিদ্রপথ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশে ছিদ্রপথে আর ক্ষমতায় আসা যাবে না, কারণ জনগণ হচ্ছে এখানে মূল শক্তি। আমরা জনগণের শক্তি বিশ্বাস করি এবং জনগণের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেমন সমস্ত ক্রাইসিস ফেস করেছেন, তিনিও সব ক্রাইসিস ফেস করে সাফারিংসের মধ্য দিয়ে তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করেছেন। 19 বার মৃত্যুর মুখে দাঁড়িয়েছেন, গ্রেনেড হামলার শিকার হয়েছেন, মৃত্যু হয়ে যেত। তাহলে আপনি বলতে চেয়েছেন যে আটক বা ভয়ভীতির প্রসঙ্গটি সঠিক নয়? এগুলো হচ্ছে বানোয়াট কথা বলে বানোয়াট। আমি আবার আসবো আপনার কাছে রেজিস্ট্রেশন ভয়ে। আপনি বলুন, আপনারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দল, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার কারণটা কি? এখানে কি সংকটটা আছে বা আপনাদের কি বক্তব্যটা কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ সহ আলোচক এবং আরটিভির দর্শকবৃন্দ। জাতীয় পার্টি সব নির্বাচনে প্রার্থী প্রত্যেকটা দলের দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, কিন্তু আমাদের সংসদের প্রধান, হ্যাঁ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, আবার জাতীয় সংসদের সরকারি দলও কিন্তু অনেক জায়গায় প্রার্থী দেন। এটার নজির বাংলাদেশে অসংখ্য আছে, সিটি কর্পোরেশন অসংখ্য হ্যাঁ হইতে পারে, এটা 10টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, একটাতে প্রার্থী না থাকতে পারে। কারণটা কি দেন নাই কেন? হয়তো বা আমাদের দল মনে করছে যে এখানে প্রার্থী আমাদের ওই যথাযথ প্রার্থী হয়তো বা পাই নাই, অথবা আমরা দল ওই জায়গার স্থানীয়ভাবে ওই রকমভাবে ইয়ে হয় নাই, সে কারণে প্রার্থী দেওয়া হয়নি। যে জিনিসটা আপনি বাগযুদ্ধে নারায়ণগঞ্জের নির্বাচন, বাগযুদ্ধটা কার মধ্যে হয়েছে? গতকালকের আগ পর্যন্ত বাগযুদ্ধ আইবি বনাম শামীম, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এবং তৈমুর আজকের এই টকশুতে, এবং আজকে মনে হচ্ছে যে বিএনপি নামিয়েছে। কিন্তু জাতি কিন্তু এই কয়দিনের বাগযুদ্ধে দেখেছে যে তৈমুরকে মনে করা হয়েছে যে শামীম ওসমানের প্রার্থী, তৈমুরকে মনে হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী অংশ স্বতন্ত্র করে নেমে এসছে, এবং উনি এই রিস্কটা নিয়েছে যে আমি ওদেরকে সাপোর্ট পাইলে হয়তোবা হইতে পারে। এই একটা প্রেক্ষাপট আলোচনা পেপার পত্রিকা এমন কোনো জায়গা না, এবং আওয়ামী লীগের এই যে মনোনীত প্রার্থী আইবি, ওনার মুখ দেখে অসংখ্যবার এই শব্দটি এসছে, আমরা পত্রিকায় দেখেছি, টিভিতে দেখেছি। বাগযুদ্ধটা আজকে একটু ভিন্ন প্রেক্ষাপটে গেছে, বাগযুদ্ধটা ওই জায়গায় ছিল গতকালকের শামীম ওসমানের সংবাদ সম্মেলনের পরে, আজকের প্রেক্ষাপটটা একটু অন্যরকম হয়েছে। গ্রেপ্তার হয়রানি, এটা আমাদের এখন একটা মানে নির্বাচনের কালচারের মতো হয়ে গেছে। অস্ত্র উদ্ধার এবং মাদক টাদক যে বক্তব্যটা জ্যাদ সাহেব এসপি সাহেব দিলেন, এইটা আগে আমরা দেখেছি যখন নিরপেক্ষ নির্বাচনের কিছুটা প্রভাব ছিল, তখন নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে এই কাজটা করা হতো। নির্বাচন হবে তার একদিন আগে, দুই দিন আগে এটা উনি এই কাজটা করবে, এটা তো একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। বাস্তব সত্য যেটা, এটা একটা আতঙ্ক ছড়ায় ভোটাররা যেন না যায়। এখন প্রার্থীর এজেন্টকে আপনার গ্রেপ্তার করা হয়, সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়,
উনি জানেন না যে ওনার সমন্বয়কারী। সমস্ত বাংলাদেশে সমস্ত মিডিয়ায় আসলো, সমস্ত পত্রিকায় আসলো, উনি উনি বলে যে উনি জানেন না। আসলে এটা একটা মানে শাক দিয়ে মাছ ডাকার মতো অবস্থা। আইবি রহমানও কিন্তু এক সময় স্বতন্ত্র প্রার্থী ছিল, উনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরে ফেল করে নৌকাকে বরাডুবি করে সেখানে জয়লাভ করে, নৌকা না থাকলে মানে আওয়ামী লীগের প্রার্থী ছিল, স্বামীন ছিল না, সরি নৌকা ছিল না, স্বামীন ছিল, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তখন কিন্তু উনি ও এজেন্ট টেজেন্ট দিয়েছিল এবং পাশও করেছিল। বাস্তবতাতে বাইরে যাওয়ার কোনো পথ নাই। আজকের যেই এসপি সাহেবের যে বক্তব্য শুনলাম, আমার তো মনে হচ্ছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য উনি যেই কাজ করছে, ওনার বক্তব্য হলো এই কাজগুলো হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য, এবং এই অভিযান তীব্র থেকে তীব্রতর হবে। তীব্রতরটা আরও 15 দিন আগে করলে কী অসুবিধা ছিল, কোনো সমস্যা ছিল? 2018-19 সালের মামলা ধরে নিলাম, মামলার রেগুলার কিছু রুটিন ওয়ার থাকবে, কিন্তু রুটিন ওয়ার তীব্রটা হবে, রুটিন ওয়ার যখন তীব্রটা হবে একদম নির্বাচনের সন্ধিক্ষণে, তখন এটা অন্য কিছু মিন করে। যে যেভাবেই দেখুক, জনগণ অন্য কিছু মিন করে, ভোটাররা অন্য কিছু মিন করে, যে একজন প্রার্থীকে তার ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে এবং তার ভোটাররা যেন না যেতে পারে সেজন্য ভয় দেখানো হচ্ছে। এই ভয়টা প্রশাসনের এই এখনের কার্যক্রমটা, এই ভয়টা আরও বেশি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি। আমি আপনাদের প্রসঙ্গে আসিছি, আপনি তো ব্যাখ্যা করছেন, কিন্তু আপনারা সংসদ, আবারও বলছি, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা সবসময় বলে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কি দায় ছিল না একজন প্রার্থী দিয়ে সিটি কর্পোরেশন, গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশন প্রার্থী? আমরা প্রার্থী দিতে ভালো হতো, আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা প্রার্থী দিতে পারিনি, কিন্তু আজকে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার সাথে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া এবং না দেওয়া কিন্তু আলোচনার বিষয় না। আপনি দুইবার প্রশ্নটি আনছেন, আপনি আলোচনা যে সাবজেক্টে দিয়েছেন সেই সাবজেক্টের সাথে এটা কিন্তু সম্পৃক্ত না। না, যেহেতু সংসদের বিরোধী দল, হ্যাঁ এটা হতে পারে সংসদের বিরোধী দল প্রার্থী দিতে হবে বাধ্যবাধকতা, এরকম কোনো আইনও কোথাও কিন্তু নাই। আমার ওই জায়গার মধ্যে পরিস্থিতি আমার ফেভারে ছিল না, আমার প্রার্থী নির্বাচন করলে ভালো করবে না, অথবা আমরা মনে করছি যে যেই নির্বাচনগুলো স্থানীয় সরকারের নির্বাচন গত পঞ্চম ধাপ পর্যন্ত হয়েছে, যেই পর্যায়ের নির্বাচন হয়েছে সেই পর্যায়টা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, যে পরবর্তীতে এটা এরকম হতে পারে, সেই কারণে আমরা দিতে পারি মানে সেটা পছন্দ হয়নি বলে আপনারা প্রার্থী দেন এমন হতে পারে। এটা অনেকগুলো কারণ, আমি কিন্তু 5-7টা কারণের কথা বলছি, একটা কারণের মধ্যে সীমাবদ্ধ করেন না, তাইলে তো মানে এই এই কারণটাই একমাত্র কারণ হবে। সেই সব কারণে হয়তো বা আমাদের প্রার্থী দেওয়া হয়তো বা, কিন্তু আপনারা একটি বৃহত্তর দল, কিন্তু আপনারা কাকে সমর্থন করছেন নির্বাচনে? আমরা দলগতভাবে কোনো প্রার্থী দেই নাই এবং দলগতভাবে কাউকে সমর্থনও করিনি, ভোটাররা যাকে ভালো মনে করে তাকে। আচ্ছা, আমরা আবারও আলোচনা আসবো, একটি বিরতি যেতেই হচ্ছে আমাদের। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় বাঘ যুদ্ধে নারায়ণগঞ্জের নির্বাচন। এ পর্যায়ে আসছি আব্দুল সালাম, আপনি বলুন যে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি? বিএনপি দল হিসেবে যেহেতু আপনারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে, সরকারের এই প্রক্রিয়াগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন, এই সর্বশেষ যে নাসিক নির্বাচনটা হচ্ছে, আপনাদের পর্যবেক্ষণটা কি আছে? পর্যবেক্ষণ তো একটাই, যেটা পরিষ্কার কথা যে এই সরকার কোথাও কোনো ছাড় দিতে শিখে নেই এবং এখানে তারা সব কিছুকেই তারা দলীয়করণ করতে চায় এবং নির্বাচনটাকেও তারা আজকে এমনভাবে নিচ্ছে। দেখেন, এটা পরিষ্কার কথা যে তৈমুর আলম খন্দকার আজকে স্বতন্ত্র নির্বাচন করতেছে, তারপরেই তাকে ভয় পেয়ে তারা এইভাবে তাকে হারানোর চেষ্টা করতেছে। তৈমুর আলম খন্দকার যদি আজকে বিএনপির ক্যান্ডিডেট হইতো, তাহলে আজকে অবস্থাটা কী হইতো? অর্থাৎ আর এর আগে থেকেই তারা যুদ্ধ শুরু করে দিত। অর্থাৎ এইটুকু ধৈর্য তাদের নাই, সহনশীলতা তাদের নাই, বিরোধী দল কোথাও কোনো জিতে আসবে এটা কোনোভাবে সহ্যই করা যায় না। এইগুলো করে, কারণ দেখেন আজকে তারা চাচ্ছে যেটা, যে পরিষ্কার যেটা রেজাউল সাহেবও যেটা বললেন, যে দেখেন এখানে তারা চাচ্ছে যে এখনই আমার একটা পরিস্থিতি করা যে ভোটারবিহীন নির্বাচন, অর্থাৎ ভোট সেন্টারে যাতে পাবলিক না যেতে পারে, তারপরে তাদের খেয়াল খুশি মতো তারা নির্বাচন করে তাদের একটা রেজাল্ট দেখাই দিবে। এটাই হলো মূল তাদের, যে বারবার যেটা করে আসছে। এই নির্বাচনে তো তাদের একটা শিক্ষা হওয়া উচিত ছিল যে দলের যোগ্য প্রার্থী বাছাই করে দলের মানে সভানেত্রী এবং প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি নিজের স্বাক্ষরে
নমিনেশন দিছেন, সেই সমস্ত নৌকার প্রার্থীরা আজকে কোথাও 50 ভোট পাইছে, কোথাও 100 ভোট পাইছে। এটা তো তো যে আজকে জনগণ যে আজকে ভোট বিমুখ হয়ে গেছে এবং নৌকার প্রতি বা আওয়ামী লীগের প্রতি যে আজকে তাদের একটা বিতৃষ্ণা আজকে, এটা তো এটার এই আজকে এটা আবার নতুন করে একটা প্রমাণিত হচ্ছে। এই জন্য বললাম যে আজকে প্রশাসনে যারা আছেন, দেখেন প্রশাসনের এটা তো খুবই একটা দুঃখের ব্যাপার যে আমাদের প্রশাসনের কিছু লোককে আজকে আমেরিকা স্যাংশন দিছে। আমি তো মনে করি ওই লোকদের দায় এটা কী, দোষটা কী ওই লোকটা, অর্থাৎ এই সরকারের ইলিগেল কথা তারা বাস্তবায়ন করতে যেয়ে, কার্যকর করতে যেয়ে কিন্তু আজকে তারা এই ফাঁদে পড়েছে। এর জন্যই বললাম যে আজকেও এই সমস্ত জায়গাতে যারা আছে তাদেরকে বলবো যে তারা যাতে আসলে সত্যিকার গণমুখী হওয়ার জন্য চেষ্টা করে, কারণ এখানে সরকার আসবে সরকার যাবে, কারণ এই সরকারই তার চির পারমানেন্ট না। এই জন্যই যদি সেই অবস্থাটা আনা যায়, যেমন আজকে আমি এটা নিয়ে আসি নাই, আজকে রেজাউল সাহেব এখানে আছেন, ওনাদের চেয়ারম্যান তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে বক্তব্য দিছে যে আজকের একই ব্যক্তি যখন সব কিছু নিয়ন্ত্রণ করে তখন সেখানেই ফ্যাসিবাদের জন্ম হয়, এটা আমাদের কথা না, তাদের চেয়ারম্যান বলছে, তারা তো আজকে এই সরকারের পার্টনার। এই জন্য বলতে আজকে কারো মুখেই কিন্তু আজকে ঠেকানো যায় না, সব দল আজকে রাজনৈতিক দল আজকে সংলাপটা আজকে কোনো কি এটা ফ্রুটফুল কিছু হলো, আজকে রাজনৈতিক দল বিভিন্ন দল যারা বলতেছে যে অনেকেই যায় নাই, দু একজন যারা গেছে তারা যেও সেই কথাটাই বলে আসছে। এর জন্য বললাম যে এখন সবচেয়ে বড় যেটা দরকার, এখনও সময় আছে, এখনও সময় আছে, আমি মনে করি যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার যে নির্বাচনটা কীভাবে হবে, নির্বাচন নির্বাচনকালীন কোন সরকারটা থাকবে, আর নির্বাচনকালীন আগে এই দাবিটার আগে আমরা চাই না, আহমদ ভাইরা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের যেমনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপি সরকারের বিরুদ্ধে ওরা 96 এই ক্যাটেগার গভর্নমেন্টের জন্য জামাতের সাথে নিয়ে ওনারা যে আন্দোলন নামে 173 দিন হরতাল করছিলেন, আরও অনেক জ্বালা পোড়াও করছিলেন, ওনারা এখনও বলে যে বিএনপি পারলে আন্দোলন করে আর থাকাক, আমরা এখনও সেদিকে যেতে চাই না, আমরা গণতন্ত্রটাকেই রাখতে চাই। আর যেটা আহমদ ভাই যেটা বললেন, যেটা আমি তাহলে একেবারে ওনার সাথে ডিবেট এইটা নিয়ে আমি করতে রাজি আছি যে কথা যে বিএনপি ছিদ্রপথ, জিএনপি কখনও ছিদ্রপথ খোঁজে না, বিয়ে বরঞ্চ আওয়ামী লীগকে বলতে পারবো যে একটি প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো সিটি কর্পোরেশন নির্বাচনে গেলেন না, অর্থাৎ বিএনপি কোনো প্রার্থী নেই, তুমি লক্ষ্মণদেবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়েছে, অন্যদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে আপনাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে, এর ভেতর দিয়ে এই যে একটি কৌশল বা প্রক্রিয়া অনেকে বড় চেষ্টা করছেন, কেন এটি যে না এখানে অর্জনটি কি করছে, না পর্যবেক্ষণটা কি আছে? না পর্যবেক্ষণ কিছু না, আমরা দলীয়ভাবে নির্বাচনে যাচ্ছি না, এটা হলো পরিষ্কার কথা আমাদের, এবং যেহেতু আমাদের পদের এরকম একজন আছে সেই কারণে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয়ভাবে আমাদের পরিষ্কার কথা যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন স্বচ্ছ হবে না এবং তারা হতে দিবে না, সেই কারণে এই নির্বাচন থেকে আমরা বিরত আছি। কাজী হাট ব্যক্তিগতভাবে কে কোথায় কী করলো সেটা তো বললামই যে আজকে এগুলো বিএনপি যায় নাই, তারপরেও দেখেন আজকে নির্বাচনের নামে যে প্রহসন করে আওয়ামী লীগ করতেছে, নৌকার বিরুদ্ধে ওরাই ওরাই দাঁড়াচ্ছে, সেখানে নৌকা হারতেছে, সেটা নিয়ে মানুষ মারা গেল, আজকে কত মানুষ মারা যাচ্ছে, এই এই জবাবটা কে দিবে, এই দায়টা কে নিবে? কেউ দায় নিতে চায় না, নির্বাচন কমিশন বলে আমি দায় না, আজকে সরকার বলে আমি দায় না, তাহলে এই দায়টা কার? এই মৃত্যুগুলো কি এমনি চলে যাবে? এতগুলো মানুষের জীবন চলে গেল, আমরা খালি সংখ্যা কাউন্ট করতেছি, এই আজকের দিনে 11 জন, পরশু দিনে 12 জন, মনে হয় একটা পাখি বা মোরগ মরতেছে। আজকে মানুষের মৃত্যুকে নিয়ে, মানুষের জীবনকে নিয়ে এর চেয়ে বেশি হেলাফেলা করা আমার মনে হয় এটা কোনোভাবেই কখনো হয় নাই। কাজে এগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে, এখনও এই একগুয়েমি যে আমাকেই ক্ষমতায় থাকতে হবে, জনগণ চাক আবার না চাক, এই এইটা থেকে ফিরে আসতে হবে, জনগণের রাইট, জনগণের অধিকারটা জনগণকে ফিরাই দিতে হবে, যেটা আজকে ওনারা ছিনাই নিয়েছেন এটা ফিরাই দিতে হবে, জনগণের রাইট যে আমার একটা ভোট। আপনারা নির্বাচন অংশ না করার ভেতর দিয়ে কি আপনারা কি আমরা তো চাইতেছি, আমরা তো নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচনে যেতে চাই, আমরা বলছি যে এমন সিস্টেম করেন যে যাতে জনগণ ভোটটা দিতে পারে, আমরা তো বলতেছি, আমরা তো বলতেছি না নির্বাচন ছাড়া কি বিএনপি ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো নাই, বিএনপি কাজে নির্বাচনই চাই, নির্বাচন আমরা চাই, আমরা একটা চাই সুষ্ঠু নির্বাচন। যদি আওয়ামী লীগ বলতেছে এত ডেভেলপ করতেছে এত কিছু করছে ঠিক আছে, তাহলে আওয়ামী লীগের এত ভয় কেন, এত ভয় কেন যে একটা ফেয়ার একটা ইলেকশন দিতে, তাই না? ভয় পাওয়ার কথা আসবে আমাদের সামনে। আপনি বলুন যে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে যে নির্বাচনগুলো ইউপিতে হলো সেখানে দেখছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যারা পর্যবেক্ষকরা বলছে, অন্যদিকে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানেও একটি যেটা রেজাল করিম বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তাদের পারস্পরিক বিরোধ আছে, সেই বিষয়গুলি কিন্তু জাতীয় পরিষদে আলোচিত হচ্ছে,
যেমন শামীম ওসমান নৌকার পক্ষে কাজ করার কথা বলছেন এবং প্রার্থী বলছেন যে তিনি গডফাদার প্রয়োজন নাই, তার অর্থাৎ তিনি পারেন না। এই যে দ্বন্দ্ব সংঘাতের ভিতরে প্রেক্ষিতে অনেকে বলবার চেষ্টা করেছেন যে ইউপি নির্বাচনে আপনাদের প্রার্থীগুলো অনেক জামানত হারিয়েছে, এতে কি ইঙ্গিত বহন করছে? আপনি তো চলে গেলেন, আপনার নাসিক থেকে চলে গেলেন বাংলাদেশে, প্রক্রিয়াটার ভিতরে ইউপিতে চলে গেলেন। এখন ইউপিতে বলতে গেলে তো আমার 5 মিনিট হবে না। জি, আপনি বলুন। হ্যাঁ, আপনাকে ইউপিতে ইলেকশন যা হয়েছে দুটো দিক, একটা হলো ইনক্লুসিভ ইলেকশন, এখানে 20টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইলেকশনে অংশ নিয়েছে, এটা হচ্ছে প্রথম দিক। সেকেন্ডলি হচ্ছে শান্তিপূর্ণ হয়েভাবে টোটালটা হতে পারেনি, কোথাও সংঘাত হয়েছে, বাট ইলেকশন ফ্রি ফেয়ার হয়েছে। এখানে শিল্পেরে কেউ পাস করতে পারে নাই বা প্রশাসনও কাউকে পাস করিয়ে দেয় নাই। এই যে আমাদের নৌকার কিছু বললেন, এটা তো দুই একটা জায়গায় হয়েছে, এই হারার মধ্যে দিয়ে কী প্রমাণ হলো? এটা কি অন্তের দ্বন্দ্বের ফলে? না না, এইগুলো হারার মধ্যে কী প্রমাণ হলো? প্রমাণ হলো নৌকার চাই না, প্রমাণ হলো যে সেখানে ফেয়ার ইলেকশন হয়েছে। নৌকাকে সব সব জায়গায় পাশ করে দেবে, সমস্ত ইন্ডিয়ান নৌকা পাশ করতো, তাহলে কী বলতো? এই দেখেন 300 আসনেই জিতে গেছে, যেমন একইভাবে সব জিতে গেছে। জি, আর জিতলেও দোষ হারলেও দোষ, যাবো কোন দিকে আমরা? তা আমরা হারতে পারি না। এখন ইলেকশনে কি সব সিটে আমরা পাশ করবো? কোনো কোনো সিটে হাঁটবো? ইলেকশন ফেয়ার হবে? জনগণ ভোট দিল না, আমি হেরে গেলাম, তো এটা খারাপ হলো? ইলেকশনটা ফেয়ার হয়েছে। হ্যাঁ, সংঘাতে মারা গেছে, এটার জন্য তো আমরা মর্মাহত এবং আমরা দুঃখিত, এই মৃত্যুগুলো কাম্য নয়। সেখানে ইলেকশন কমিশনকে আরও কঠিন হওয়া উচিত ছিল, এটা আমি বলবো। আউটগোয়িং ইলেকশন কমিশন যার শেষ ভালো তার সব ভালো, শেষ মুহূর্তে তো কঠিন হলে ভালো হতো, শক্তিশালী হওয়া উচিত, একটু ভালো হতো, কোনো কোনো প্রার্থী তার প্রার্থিতা বাতিলও করতে পারতো, ইলেকশনকে বাতিলও করতে পারতো। এটা ইলেকশন কমিশন করতে পারেনি বা করেনি, এটা তাদের উইকনেস তাদের। বাট ইলেকশন ফ্রি হয়েছে, ফেয়ার হয়েছে, এক। 3 নম্বর হলো নাসিক ইলেকশন। নাসিকে ইলেকশন, শুনে নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন পয়েন্ট টার্নিং পয়েন্ট থাকে, মুক্তিযুদ্ধের কিছু টার্নিং পয়েন্ট ছিল 16 ডিসেম্বর, এর আগে টার্নিং পয়েন্ট ছিল একটা 13 ডিসেম্বর, এটা জানেন না, এটা বলতে গেলে অনেক সময় নেবে। সব কিছুতেই টার্নিং পয়েন্ট থাকে। নারায়ণগঞ্জের একটা টার্নিং পয়েন্ট গতকালকে এটা ক্লিয়ার হয়ে গেছে, যে গুজব ছিল, গুঞ্জন ছিল এবং এটাকে কেস করার চেষ্টাও করেছে তৈমুর কন্দকার সাহেব, শামীম ওসমান তার পক্ষে আছে কি, কিন্তু শামীম ওসমান রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, পরীক্ষিত কর্মী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ লয়াল, এবং এই বাড়িতে কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়েছে, আনুষ্ঠানিক জন্ম হয়েছে এখানে এসে। ওসমান পরিবারে গিয়ে কিন্তু সোরাদি সাহেব গিয়েছেন, বঙ্গবন্ধু গিয়েছেন, সেখানে আওয়ামী লীগের ভ্রূণ তৈরি হয়েছে। কাজেই এবার শামীম ওসমান আওয়ামী লীগের সাথে বিত্রে করবে করতে পারে না, এটা আমার সন্দেহ থাকতে পারে, বাট গতকালকে কিন্তু দৃশ্যমান হয়েছে কি। আর আওয়ামী লীগের অভ্যন্তর সব দলের নেতৃত্বের, নারায়ণগঞ্জের প্রতিযোগিতা নেতৃত্বের সব সময় ছিল, থাকেই, রিয়া সাহেবের যেখানে প্রতিযোগিতা নাই নেতৃত্বের সেখানে বিকাশ নাই। জি কি, সুতরাং আমরা বলি এখন শেষ পর্যায়ে, সালাম ভাই যে কথাটা বললেন, সালাম ভাইরা বললেন যে ইলেকশন করতে চান, আর ইলেকশন করতে চাইলে তো আপনাকে সংলাপে যেতে হবে, এখন আপনি ইলেকশন কমিশন হবে যাবেন না, গুসা করে করে বসে থাকবেন, রাগ করে করে বসে থাকবেন, আবার কোন পদ্ধতি ইলেকশন চান তার জন্য সংলাপে যেতে হবে কি। সেই জন্য বলি, সালাম ভাইদের বলি, এই রং পথে যাবেন না, রাইট হ্যান্ড বাট নো উই শুড বি রং হ্যান্ডেড, রং হ্যান্ডেড গেলে দেশের ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, আবার সন্ত্রাস নিয়ে আসবেন, আবার সেই আপনার জঙ্গিবাদকে নিয়ে আসবেন। আপনি বলুন, নাসিক নির্বাচন সম্পর্কে এই যে কথাগুলো উঠলো, আপনি কি বলবেন যে নির্বাচনটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন আপনারা, অর্থাৎ সামনে জাতীয় নির্বাচন, তার কি নাসিক নির্বাচনের খুব সংক্ষেপে বলতে, নাসিক নির্বাচনের যে ব্যাপারটা আসছে এটা হলো এই আহমদ ভাইয়ের সাথে আমি একমত যে গতকালকে ওই যে ধ্রুবজালটা ছিল, যে জিনিসটা নিয়ে আওয়ামী লীগ, শামীম ওসমান সব কিছু মিলে, এটা একটা আপাত দৃষ্টিতে সমাধান হয়েছে, কীটা কী ফলাফল এটা 16 তারিখে বোঝা যাবে। আমি যে জিনিসটা বলতে চাই, ইউপি নির্বাচনে যেহেতু আলোচনা এসছে 1954 সাল থেকে কিন্তু বাংলাদেশ এই শেষ করতে হবে, আমরা 1 মিনিটের ভিতরে আছি, সেখানে এইরকম হত্যা 107 জনের উপরে হত্যা হয়েছে, এটা খুব মানে নির্বাচনটাকে প্রভাবিত করেছে। এবং বিনা ভোটে যে প্রতিযোগিতার যে ব্যাপারটা ছিল, 400 রুপে চেয়ারম্যান প্রার্থী এবং 3000-এর উপরে মেম্বার প্রার্থী বিনা ভোটে সেখানে
নির্বাচিত হয়েছে এবং এই বিনা ভোটে নির্বাচিত হতে গিয়ে অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ এবং অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে। আচ্ছা, এই যে নাসিক নির্বাচন কি মনে হচ্ছে আপনার কাছে, কি যে অভিযোগগুলো উত্থাপন হয়েছে তুলনামূলকভাবে বলেন যে এটা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা যে প্রক্রিয়ার কথা সংক্ষেপ প্রকাশ করছেন স্বতন্ত্র প্রার্থী, আপনার কি কাছে মনে হয়? গ্রেপ্তার এবং হয়রানির যে ব্যাপারটা আসছে এটা যদি না আসে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে বলে মনে করি, নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য, আজকে সময় দিতে পারছি না। দর্শক, আজ এ পর্যন্তই, পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।